আবার বৃষ্টি আসছে, এরই মাঝে আমার স্ত্রী শাক ছিঁড়তেছেন। এটা কি শাক ছিঁড়তেছ? কলমি শাক ছিঁড়ছেন, যা আসলে ছাদে আসলে আমার সেই শিশু বেলার কথা মনে পড়ে যায়। এরকম গাছ গাছালি এত সুন্দর সবুজ গ্রিন, এত ঘনত্ব বাগান, আমি সেই বিক্রমপুরে আমার জন্ম হয়েছে সেখানেও করতে পারিনি। আমার হাতে গাছ হয় না সেইভাবে, যা আসলে আমার স্ত্রীর হাতে গাছ ভালো হয়ে থাকে। আমি বায়ান্দার থেকে সেই প্রমাণ পেয়েছি, আমার বায়ান্দা ভরা গাছ, এবং সেই বায়ান্দা থেকে গাছ রোপণ করে করে সাহস বৃদ্ধি পেয়ে সে আমার এই ছাদকে ভরে ফেলছে। বন্ধুগণ দেখছেন আপনারা, যা একটু সময় ও কাটানো যায় দেখে, তা অক্সিজেনও পায়, বিশুদ্ধ অক্সিজেন গাছ দিয়ে থাকে, সবুজ গ্রিন, যা নবজি পছন্দ করতেন তা। সব কিছু মিলিয়ে একটি বেশ ভালো লাগা, এবং আমার এই ছোট্ট বাচ্চা দুটিকে নিয়ে মেতে থাকি সবসময়। যে আবদুল্লাহ, এই সেই আবদুল্লাহ, আবদুল্লাহ ওসমান শাফিক, এবং তারই পাশে মাইসি ওসমান সারা। আবার বৃষ্টি এসে গেল, যে এখন বৃষ্টিতে ভিজতে হবে। আমার ছেলে আবার অল্পেতেই রেগে যায় বেশি, সে কিন্তু রাগের মধ্যে আবার হাসি থাকে, সে ধমকাধমকি করে বেশি, কিন্তু রাগেই করে সে, কিন্তু আবার হাসি দিয়ে সেটা ভুলে দেয় আমাদেরকে। কারণ আমরা যে পিতামাতা, সে বুঝতে পারে যে সে অন্যায় অপরাধ করলো, তা এজন্য হাসি দিয়ে কাটিয়ে নেয় সেটা, ঠিক না আব্বা? ডানপেটের ছেলে বেশ ভালো এবং অনেক বুদ্ধিও রাখে। আব্বা আপনি আজান দেন, যে একটু আজান দিয়ে দেখা দেন তো বন্ধুগণ, ভিউয়ার সম্মানী দর্শক আমার যারা, তারা একটু দেখুক। হ্যাঁ আচ্ছা, যাই হোক, আমার আব্বাও শখের বসতে অনেকই আজান দিয়েছে মসজিদের মাইকে। তাই আমার এই ছোট্ট শিশু ছেলে ঘরে একদিন আমি আজানের শব্দ শুনি বাচ্চা কণ্ঠতা, দেখি আমার এই ছেলেটি আজান দিতেছে, মনে পড়ে গেল আমার বাবার কথা। আমার বাবা মারা গেছে, নেয়ারাবল 15-16 বছর হয়েছে, কিন্তু আমার এই বাচ্চা দেখে যায়নি সে। আমার এই বাচ্চার বয়স নেয়ারাবল 5 বছর হয়েছে। যাই হোক, আমি তাকে বাংলার পাশাপাশি আরবিতে, মানে মাদ্রাসা লাইনেই পড়াচ্ছি, এবং কোরআনে হাফেজ হতে হবে তা বলে দিয়েছি আমি তাকে, যা। এবং আমার এই ছোট্ট কন্যা মাইসি ওসমান সারাকেও তদরূপ একই পথে পড়াচ্ছি, যে বাংলার সাথে কোরআন থাকতে হবে এবং কোরআনে হাফেজ হতে হবে তোমাদেরকে, ঠিক না আব্বা? হ্যালো মাইসান, ঠিক না? ঠিক তাই। যাই হোক, আমি অনেক খুশি হ্যাপি, সে অনেক হাদিসের কথাও বলে মাদ্রাসা থেকে এসে, দু একটা করে আবার আজানের সুর শুনলে মসজিদে সে নামাজের কথা বলে, মসজিদে যে নামাজ পড়তে আগ্রহী বেশি সে, বিশেষ করে আমি বাসায় নামাজ পড়লে সে নামাজ পড়তে চায় না আমার সাথে, মসজিদে নামাজে গেলে আমি সে আগ্রহী হয় আমার সাথে যেতে। এবং পূর্বে দেখেছেন বন্ধুগণ, কম বেশি যা আমার আমার ছেলে মসজিদে নামাজ পড়ে আমার সাথে, না আমি তো মসজিদে না গেলে বাসায় পড়ি সেটা, কিন্তু তুমি যে বাসায় পড়তে চাও না, আমি কেবল বলছি ওইটা, খারাপ কিছু বই নেই তো আমি তোমার নামে, তুমি বলে দিতে চাইলা যে আমার একটি কথা, সেটা তো আমার বদনাম বলতে চাইলে, আমি তোমার বদনাম করিনি আব্বা, আমি বলছি যে মসজিদে আমি যে নামাজ পড়লে তুমি আগ্রহ প্রকাশ করো বেশি করে, বাসায় পড়লে পড়তে চাও না, তা অন্য কিছু বই নাকি আব্বা? হ্যালো, আপনি রাগ হয়েছেন নাকি আব্বা? রাগ হয়েছেন? যাক, রাগ হয়নি, আমার ছেলে পানি ছিটিয়ে দিল আমার মেয়ের গায়ে,
অবশ্য ইচ্ছে করে না, এখন ইচ্ছে করে হচ্ছে। ইচ্ছা করে দিলে কিন্তু হবে না, গুনাহ হবে। আগেবার গেছে সেটা, ইচ্ছে করে যাওনি সেটা। যাই হোক বন্ধুগণ, একটু মজাই করলাম ছেলে মেয়ে স্ত্রীকে নিয়ে। স্ত্রী সাক্ষী ছিল বলে দেখে ভালো লাগছিল আমার, তা ভিডিও শুরু করছিলাম সেজন্য এটা। আর পূর্বে ভিডিওটি দেখলেন যা, সেটা আসলে করার জন্য করা, মানে এই ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছিল কতটুকু কি সাত বাগানে যা দেখানোর স্বার্থেই সেই ভিডিওটা করা। আর এটা ভালো লাগা থেকে করলাম যা, স্ত্রী সন্তানদেরকে তুলে ধরলাম ক্যামেরাতে। তা বৃষ্টিটা আসি আসি করে আসলো না, যাই হোক আমরা ছাদ পরিষ্কারের শেষ প্রান্তে থেমে গিয়েছিলাম যা, বাকিটা আবার শেষ করে নিচে চলে যাব। রোজা রেখে বেশি সময় ছায়া থাকবো না, আপনাদের দোয়া ভালোবাসা একান্তভাবে কাম্য। সশস্ত্র অভিবাদন এসটিভি সায়ন্সমান টেলিভিশন থেকে বন্ধুগণ, ভালো না লাগলে দেখতে থাকেন, দেখতে দেখতে একসময় ভালো লেগে যাবে। সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে নেবেন এসটিভি সায়ন্সমান টেলিভিশন। লাইক দিন, কমেন্টস করুন। থ্যাংকস অল, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।